VOA 60 স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত আমেরিকার শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন নেতাদের আহ্বান জানিয়েছেন যাতে তারা গণতন্ত্র যে কাজ করছে তা প্রমাণের চেষ্টা করেন। বাইডেন অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ওই অঞ্চলে স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহ উন্নত করার পরিকল্পনা তুলে ধরেন। চীন ওই অঞ্চলে প্রবেশের পথ প্রসারিত করছে বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার একটি বন্দুক নিয়ন্ত্রণ বিল পাশ করেছে, যার ফলে নির্দিষ্ট আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে ন্যূনতম বয়স 18 থেকে বাড়িয়ে 21 করা হবে এবং বাড়িতে তৈরি বন্দুকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আইনজীবীরা বুধবার জানিয়েছেন, স্পোর্টস ডাক্তার ল্যারি নাসেরের যৌন নিপীড়ন থামাতে ব্যর্থ হওয়ার জন্য স্বর্ণপদকপ্রাপ্ত সিমন বাইলস সহ নিপীড়নের শিকার বেশ কয়েকজন অলিম্পিক জিমন্যাস্টস FBI-এর কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ $1 বিলিয়নেরও বেশি অর্থ দাবি করেছেন। তারা বলছেন, 2015 সালে FBI এজেন্টরা জানতেন যে নাসেরের বিরুদ্ধে জিমন্যাস্টরা যৌন নিপীড়নের অভিযোগ এনেছিল। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, Voice of America, Washington.